ইয়েই আজ কি 43টি সংবাদে আপনাকে স্বাগত। খবর পছি আইসো দূরি পশ্চাৎ আলে ভাই, তাহলে এবার শিরোনামে যাই। কালু কুত্তার গালে অনুষ্ঠানে চীন থেকে এসেছে কুত্তা কমিটির সেক্রেটারি উ। এদিকে সাতকিরি সগুরের মোড়ে দুর্ধর্ষ অ্যাক্সিডেন্ট। সাতকিরি সদরের অমরাবতী প্রেমতলায় প্রেম না করার অভিযোগ এবং আবহাওয়ার খবর। এবারে বিস্তারিত, কালু কুত্তার গালেগে অনুষ্ঠান উপলক্ষে সিনাইয়ের কুত্তা কমিটির নেতা উ আগামীকাল কুলার ভেলা যোগে সাতকিরি আইসে আকাশপথে। তাকে রিসিভ করতে নোকিয়া 1100 মডেলের 27টি ফোন পাঠানি হয়েছে, জানাইতেছেন রিপোর্টার অশান্তি শেষ। এদিকে সাতকিরা সগরের মোড়ে বিয়ারিং গাড়ি অ্যাক্সিডেন্টে 3 পুলিশ ও 2 মানুষ পটল তুলিয়েছে, সাথে 42 জনগণ আহত হয়েছে। আহতদের সগুড়ি মোড়ের ময়লা পোতায় ফেলে দেওয়া হয়েছে আর নিহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 1 তাদের বই দেবে। আমাদের সাংঘাতিক আপাতকানা কইতেছে যে গাড়িটির লাইসেন্স না থাকার কারণে তাকে ভবার বটলার আমিরুল মিস্ত্রির দোকানে জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদরের অমরাবতী প্রেমতলায় প্রেম না করার অভিযোগে 45 হাতে নাতে গ্রেপ্তার করিছে প্রেম কল্যাণ সংগঠনের সহযোগিতায় বাবা কল্যাণ সমিতি। গ্রামের কয়েকজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি চুক্তি সহকারে যুক্তি দিয়েছে যে যার যে কবছর বয়স তার সে কটা বে করতে হবে এবং সাথে সাথে বউ কল্যাণ কমিটির কাছে ক্ষমাও চাইতে হবে। এবার আবা বাবা তুক্ষ আবহাওয়া, সাতক্ষীরি গেজুডেঙ্গির মাঠে প্রচুর পরিমাণে শীতের কারণে 157টি শেল মরে গেছে, তার সাথে শীতারোগে আক্রান্ত 80 খাটাইশ। এজন্য তাগামদ্দি নডায় এসি দান করিছে ওই বিলিরি সাইটি বাড়ি আজিজ কাকু। 35 থেকেই তাদের মধ্যে লকডাউনও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক কাঞ্জুস আমরা ঠাই ঠাই। তাহলে পরে দেখা হবে, এখন বাই বাই। এরকমই গুরুত্বপূর্ণ মহামূল্যবান খবর পাইতে সাথে থাকুন সাতক্ষীরা আড্ডা ফলো চ্যানেলের এবং সাবস্ক্রাইব এবং শেয়ারের বন্যা বোবাই ফেলুন। ধন্যবাদ সবাইকে।